দুনিয়া সাকিব তার সাথে আমার বিয়ে হইছে বিয়ের পরে আমার একটা জমি ছিল জমিটা আমি বিক্রি কইরা তার একটা ডিএসএল ক্যামেরা একটা মোবাইল একটা জিক্সার হ্যাঁ সিকি সুজুকি জিক্সার আমি একটা কিনা দিছি বরিশালে থেকে কিনা দেওয়ার পরে আমি জানতাম না আমার মেয়ের সাথে মানে পাঁচবার চান্দাতে দিন ঈদের তিন দিন আগে যখন দেখছি এই জায়গাটা লাল তখন প্রশ্ন করছি আমি এটা লাল কেন তখন আমার মেয়ে সব বলছে বলার পরে আমি বারনিনে জানেছি তারপরে বিটি আছে না বিটি জুরাইন থাকে সে একটা ইজলা মহিলা উনার আমি বলে দিছি এটা জানার পরে আমার আমার বাসার থেকে টাকা আর আমার নিজের মোবাইল যেটা প্রুফ ছিল সে মোবাইল নিয়ে পাঁচ দিন ধরে পলাই গেছে তারপরে আমি মাদারীপুর গেছি তিন দিন আগে যাওয়ার পরে আমি রাইতের একটা বাজে তারা ধরছি ধরার পরে এই দড়িটা সে টিকটক করছে টিকটকে দেখেন এই টিকটক আছে সে মাদারীপুর টিকটক করছে এই দড়িটা বইরা এই গেঞ্জিটা আমি নিয়েছি এই দড়িটা আমার বান্দা আমার অত্যাচার করছে এই যে আমার পিঠ দেখতে হবে আমার পিঠ দেখতে হবে পিঠ না দেখলে আপনারা বিশ্বাস করেন আমার গোটা পিঠা নিয়ে দিছে হ্যাঁ আমার এই যে এই জায়গায় আঘাত করছে এইগুলো পুলা আমার নির্মম বাড়ি ওর চাচা ফুপু যাই না করছে আমার জুনিয়ার সাকিব মারছে বলছি আমার মায়ের জীবনে এত মেয়ের বাচ্চার কি বকটে ও করছে এইগুলো আমি এটার বিচার চাই সুখ বিচার আমার বিচার না আমার মেয়ের বিচার চাই আমার মেয়ের বিচার চাই আচ্ছা আমরা জুনিয়ার সাকিবের এর আগে একটা সাক্ষাৎ নিয়েছি সে হ্যাঁ ওর বাবারে নিয়েছে আমি সে বললো যে আপনার দুইটা স্বামী হাজবেন্ডই নাকি এখনো আছে না ছাড়ো চলে গেছে জুনিয়ার সাকিবকে বিয়ে করতে টাকা হাতিয়ে নেওয়ার জন্য না মিথ্যা এটা মিথ্যা কথা ভাইয়া কিন্তু এটা ওদিন গেরাতে ভাইয়া এটা বলছো না ওদিন গেরে কি কক্সবাজার যে 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 হস্টেলে ছিলাম সেটা আমি পুরো কার্ড দেব তার ভোটার আইডি কার্ড দিয়ে ওই বটি ওই হস্টেলে ছিলাম ওদিন গেরাতে আমি না ছেড়ে দিছি না ওনার কোনো টাকা পয়সা নাই জুনিয়ার সাকিবের কোনো টাকা পয়সা নাই আমি জায়গা বিক্রি করে আমি তার কিনে দিছি হ্যাঁ আমি বলছি আমি একই কথা বলছি যে আমি তোমার সাথে সংসার করবো কিন্তু মোর বাবার সাথে আমি সংসার করবো না একই কথা তখন আমি জানতাম না আমার মেয়ের সম্বন্ধ যখন আমি এই ঈদের চার দিন আগে যে যখন এটা শুনছি জানছি তখন এটা আমি অ্যাকশন নিছি তখন আমার বাসা থেকে পালা গেছে এর জন্য ওর বাবার সাথে আমি সংসার করি ওর বাবাও গাজা খায় অনেক কিছু করে হ্যাঁ দুনিয়া সাকিবও নেশা করে সেটা আমি জানতাম না আপনি কিন্তু বলছেন হ্যাঁ বলছি অবশ্যই হ্যাঁ অবশ্যই তাহলে আপনি তারপর আমি সংসার করব না আমি সুখ বিচার চাই আচ্ছা আপনি বিচার চাই হ্যাঁ সুখ বিচার চাই ওর সাথে আমি সংসার করব বিচার করতে হলে আপনাকে মামলায় যেতে হবে হ্যাঁ অবশ্যই আমি যাব আপনি কি মামলায় গিয়েছেন না আমি যাইনি আপনার কাছে কি বললেন কি প্রমাণ আছে যে আপনি কাবি আমার নিজের জন্য না এতদিনে আমি ওর সাথে সংসার করতে চাইছিলাম এখন আমি আর সংসার করবো না আমার মেয়ের বিচার চাই কিসের জন্য ওর বাবা বলছে বাবা বলে কিসের জন্য এটার বিচার চাই এইটার বিচার আর কোনো বিচার চাই না আমি এইটার বিচার চাই আমি জনগণের কাছে প্রধানমন্ত্রীর কাছে আমি প্রশাসনের কাছে আমি কালকে র‍্যাব দশে এই যে যাত্রাবাড়ি র‍্যাব দশে গেছিলাম ওনারা একই কথা বলছে আপনি মিডিয়াতে যান মামলা করেন তারপরে ওই ওই ওয়ারেন্টের কাগজ আমাদের কাছে নিয়ে আসেন আমার ওনারা ওই কথা বলে দিছে কালকে আর আমি পরশুদিন মাদারীপুর গেছি আমার মারছে এখানে মারছে অত্যাচার করছে মাদারীপুরের থেকে আমি এখানে এসেছি যে মাদারীপুরের টিকে থাকেন যে দুনিয়া সাকিবের সাথে যে আপনার রিলেশন হয়েছে কিভাবে হয়েছিল তার সাথে আমার এটা মানে কি হঠাৎ আমার জুরেন গেছে হঠাৎ ওইখান থেকে পরিচয় নাম্বার দিছে কি করেন আমি কিছু কিনা ওর বাবার সাথে সংসার করতাম তখন কিছু কিনা আমি গেঞ্জির ব্যবসা করতাম আর আমার পাসপোর্টটা ওর কাছে আমি ইন্ডিয়া থেকে আমি থ্রিপিস আনতাম তারপরে গাউসিয়া থেকে তারপর আপনি লিভার ভিউ আছে না নারগঞ্জে আমি গেঞ্জির ব্যবসা করতাম আমি নিজে আমি ব্যবসা করতাম আমার ভাইয়া করে আমি করি আমার প্রশ্ন হচ্ছে আপনার সাথে জুরান পরিচয় হইছে রাস্তায় জুরান পরিচয় সে সিগারেট খেতেছে আর দুই তিনজন তার সাথে ছিল তখন তার সাথে দুইটা আমি ছবি তুলছি ওই মোবাইলটা নিয়ে পলাইছে ওই মোবাইলটা আমার যেহেতু আপনি দেখেছেন আপনার মোবাইল নিয়ে পালিয়েছে তখন মোবাইলটা মনে না না পালাইছে কিভাবে ওই যে মেয়ের কথাটা জানাজানি হয়ে গেছে তখন সে এই গেঞ্জিটা পইরা তার টিকটকে চার্জ দেন এই গেঞ্জিটা আপনি কথাটা বুঝেন না আপনার সাথে জুরাইন পরিচয় হয়েছে তারপর পরিচয়ের পরে তার সাথে আমার সাথে কোনো কথা শোনো যোগাযোগ ছিল না পাঁচ মাস পরে তার সাথে আমার যোগাযোগ হয়েছে যোগাযোগ ওর পরে তারপরে তো ওর বাবা আমার মাইরা কি করছে তোমার বাবা আমার মারছিল পরে রাস্তায়
আর কি করছে বলো আপনি 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 বলেন এই যে তারপরে জিতের আমি জুনিয়া সাকিবের সাথে বিয়ে হয়ে গেছি মানে হঠাৎ করে কি বিয়ে হয়েছে নাকি আপনি অফার করেছেন না 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 দুনো উনি ওরা জি আমি ওরা জি এক এক আমি কি আমি কি এখন জোর করে পারমু একজনটা কাজের উপর শিনি তাই আমার প্রশ্ন একটি আমি জোর করে কি নিতে পারবো না 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 কাজী যদি বলতে পারে আমি জোর করে তার বিয়ে করছি আর উনি কাজীর কি বলছে জানেন আমি আনমেরিড আমার কোনো বিয়ে হয় নাই আপনার যে প্রথম হাজবেন্ড তাকে নিয়ে কিন্তু ভিডিও ব্রিফিং হ্যাঁ 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 যে আপনার হ্যাঁ হ্যাঁ বলছে হাজবেন্ড আছেন আপনি কিন্তু হ্যাঁ হাজবেন্ড কি আপনি কিন্তু তালাক দেন আমি তালাক দিয়ে দিছি সেটা কিন্তু তালাক তালাক দিছি না তখন দেই নাই আমার শাকিল কি বলছে জানেন ও যে এই কাজটা করবো আর আমার সাথে সংসার করব না এই জন্য বলছে তুমি আর তালাক দিও না আমরা আমাদের মতন থাকি যদি আর তালাক ওই ছেলে বারবার বলছে ওর বাবাই যদি তালাক দেয় তালাক আমার কাগজ পেলে ও মারা যাবো বলছে ওরা তালাক দেওয়ার দরকার নেই আমাদের মতন আমরা থাকবো আর যেদিনকে নিউজটা দিছে না ওদিনকে রাতে কক্সবাজার যাইয়া তিনটা ভোটিং গেছিলাম ওর ভোটার আইডি কার্ড দিয়া আমি সব প্রমাণ নিয়ে আসবো ওর ভোটার আইডি কার্ড দিয়া যে বাসায় আমি বর্তমানে আছি ওর ভোটার আইডি কার্ড দিয়েছি ওই রোমবারে আমি মাদারপুরে থেকে এসেছি আপনি কি কালকে কিন্তু বলেছেন গণমাধ্যমকে যে আপনার কাছে প্রমাণ আছে প্রমাণ নিয়ে আপনি আসবেন আজকে আসবেন হ্যাঁ হ্যাঁ প্রমাণ প্রমাণ হ্যাঁ প্রমাণ ও যে আমার রেকর্ডটা উনার রেকর্ডটা বার করে আপনাদের দেখান ও যে ওর বাবার নিছে নিয়া বলছে মেরে মেরে বলবেন যে আপনার পক্ষে থাকতে মেয়ে যদি ওর মার পক্ষে যায় যদি কথা বলে আর তাহলে আমি ফাঁসে যাবো ওই যে কথা শুনে আচ্ছা রেকর্ডটা একটু আমাদের রেকর্ডটা শুনে ঘুমে ধরবেন এই ইয়া ভাই এটা আগে আপনাকে ভাই এটা কি বলে আপনি রেকর্ডটা প্রথম থেকে ঘুমে ধরবেন হ্যাঁ শুনছেন মেয়ে বললো ফাঁসে যাবো কিন্তু না না ওকে ফাঁসে যাবে এটা ওর যে আসলে কথা বলছে ওর বাবার সাথে ওর বাবার নিচে মাদারিপুর নিয়ে ওর বাবার ওখানে পিটারি খাওয়াইছে মাদারিপুর গোপনে করছে হ্যাঁ এটা গোপনে এটা আবার ওর বাবাই আমারে দিছে ওর বাবাই আমারে দিছে এটা আমি তালাক মানে করি আমি বলছি তোর সাথে আমি সংসার করবো তোর আমি তালাক দিছি দেখে কি তোর সাথে সংসার করবো এই কথা তো ভিডিও এই রেকর্ডটা দিছি